বেসরকারি সংস্থার উদ্যোগে সরকারের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ারে। বিভিন্ন দুর্যোগের সময় কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংস্থার কর্মকর্তা সহ প্রশাসনিক মহলের কর্মকর্তাগণ। আলোচনা শিবিরে কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকার সাধারণ বাসিন্দা সহ জেলার বিভিন্ন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, জেলা খাদ্য সরবরাহ দপ্তর আধিকারিক, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এই আলোচনা শিবিরে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়েই আজকে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে এবং সরকারি সুযোগ সুবিধা যাতে আমাদের গ্রামের লোকেরা পান সেই বিষয়ে আজকের আমাদের অনুষ্ঠান মেইনলি আমাদের সরকারি প্রকল্প নিয়েই বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আলোচনা হচ্ছে। কোন সংস্থার পক্ষ থেকে? এটা চার্চেস অফ জুলারি ফর সোশ্যাল অ্যাকশন এই সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে। কারা কারা উপস্থিত আছে আপনাদের এই আজকের অনুষ্ঠানে? আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন গ্রাম সংগঠনের থেকে আসা লোকজন, পঞ্চায়েতের মেম্বার, সরকারি আধিকারিক এবং আমাদের কলকাতা অফিস থেকে আগত আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার শ্রীমতী মঞ্জুরী মণ্ডল মহাশয়া, উনি আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন। কোথায় হচ্ছে আপনাদের প্রোগ্রামটা আজকে? আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা করছি আলিপুরদুয়ার হোটেল ডুয়ার্স মাউন্টেন। আপনার শুভ নাম? আমার নাম শ্রী অনিমেষ মজুমদার। আপনি কোন দায়িত্বে আছেন? আমি আলিপুরদুয়ার ওয়ান ব্লকে আমাদের যে কাজকর্ম চলছে তার সংযোজনার দায়িত্বে আমি আছি। আমাদের এই পোস্টে কোঅর্ডিনেটর হিসাবে বিয়ে করা।